أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলাইকুম সালাম ও রহমাতুল্লাহ আল মামুন ভাই প্রথম কথা হলো তালাকের ফতোয়া এইভাবে দেওয়া উচিত নয় একজনের মুখ থেকে শুনে তালাকের ফতোয়া দেওয়া এটা খুব কঠিন বিষয় তো উভয়ের কাছ থেকে শুনতে হবে কোন অবস্থায় কি পরিচিতিতে তালাক দিয়েছেন এখন কথা হলো যদি এক বৈঠকে একই সাথে তিন তালাক দেয় সত্তর তালাক হবে না তালাক হবে একটা আর ওই তালাক ইদ্দতের মধ্যে ফিরিয়ে আনতে পারো কোনো কিছু সমস্যা হবে না ইনশাল্লাহ যাদের সামনে বলছে তাদেরকে সাক্ষী যে হ্যাঁ ঠিক আছে আমার ইদ্দুত নিয়ে আসি তবে কিন্তু আর তালাকও মার রাতাইন একটা মহিলা তালাক পাওয়ার যোগ্য দুইবার এরপরে তৃতীয়বার শূন্যমাত্র দিন আর আপনি স্ত্রী ফিরিয়ে আনতে পারবেন না সুতরাং আপনি যেভাবে বলেছেন সেইভাবে বোঝা গেল তালাক হয় না তালাক যদিও তারা একসাথে সত্তর তালাক দিয়ে থাকে তালাক হয় না এটাই মূল কথা তারা তালা বৈশ ফিরিয়ে আনতে হবে এর জন্য কোনো হিলা প্রয়োজন নেই আর যারা হিলা করে তাদের প্রতি রাসুল্লাহ রসল আল্লাহ ভাড়া করা ভাড়া করা পাঠা সাহাবি না তোমাদেরকে আমি ভাড়া করা পাঠার কথা বলবো বলে রসোলা বলেন ভাড়া করা পাঠা যে ফিলা হিলা দেয় এরপর এসে ভাড়া করা পাঠা যে ফিলা করে সুতরাং হীলা করণওয়ালা হীরা দেলেওয়ালা উধের উভয়ের প্রতি আল্লাহ আনত যেই সমস্ত মুক্তিরা ফতাদের আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক এছাড়া কিছু নাই সুতরাং যে আপনার বক্তব্য করেছি তো ওই তালাক হয় ওই তালাক হয় না ওই তালাকের রুজু রাজি তালাক ফিরের যোগ্য তালাক কোনো সমস্যা নাই তো তারপরও আপনারা বিস্তারিত জানতে হবে বিস্তারিত না জানার যে স্থানীয় কোনো ভালো আলেমের কাছে সহি সূন্য আলমের কাছে বেদাতি আলেমের কাছে গেলে কবে তালাক হয়ে গেছে তুমি হিলা দাও নাউজুবিল্লা সহি সূন্য আলেমের কাছে যায়া উভয় স্বামী স্ত্রী উভয় গিয়া তাদের লিখিতভাবে তাদের প্রস্তাব দেওয়ার পরেই মুফতি সাহেব মহাদ্দে সাহেব ফতোয়া দিবে তবে আবারও বলছি সহি আকেদার লোকের কাছে যাবেন বেদাতির কাছে গেলে সর্বনাশ যুব কবে তালাক হয়ে গেছে গিয়া আপনাকে হিলা দিতে হবে এগুলো হারাম কাজে আপনাকে লিপ্ত করবে সুতরাং আপনার যে বক্তব্য দিয়েছেন আপনার বক্তব্য অনুযায়ী ওই তালাক হয় নাই তার একটা হয়েছে সুতরাং স্ত্রী ওই অবস্থা তালাক আনতে পারেন ওই তালাক হারাম হয় না যেমন সুরা তালাক যদি পড়েন সুরা নিশা আছে সুরা বাকার আল্লাহ বলছে হে মাহমদ সা আপনারা যদি স্ত্রীকে তালাক দেন তবে ইদ্যুতের প্রতি খেয়াল রাখেন এবং তারা যে আপনার ঘর থেকে বের না হয় তার মানে কি যতক্ষণ পর্যন্ত তিন তালাক না দেবে ততক্ষণ তাদের স্ত্রী ঘর থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই এক তালাকও ঘরে থাকবে দুই তালাকও ঘরে থাকবে তার মানে আল্লাহ পাকে এটা সুযোগ দিয়েছে যে যেই ভুলের কারণে তালাক দেওয়া হয়েছে তাদের ভুলটা যদি সংশোধনে যায় তাদেরকে ফিরিয়ে আনতে বা তালাকও মার রাতে তো দুই তালাক দেওয়ার মধ্যে তো ফিরে দুই তালাক পর্যন্ত তিন তালাক হওয়ার তিন তালাকের টাইম আসার আগ পর্যন্ত আপনি স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবেন ওই পর্যন্ত আপনার কাছে থাকবে যদি আপনি উবের প্রতি দয়া হয় উবের প্রতি ভুল সংশোধন হয়ে যায় তাহলে ফিরিয়ে আনতে পারবেন ইসলাম সহজ সুতরাং আজকাল মোল্লারা আল্লাহ ফতোয়া দিচ্ছে ফিরিয়ে আনতে পারবো আর মোল্লারা ফতোয়া দেয় একবারে দিচ্ছে তালা খারাপ হয়ে গেছে স্ত্রীকে সর্বশান্ত করে বাচ্চাদেরকে মা মাহিন করে আল্লাহ এই সমস্ত মুক্তিদেরকে সমুহাদেশ হেদায়ের দান করুক সুতরাং যেভাবে আপনি বলেছেন এইভাবে স্ত্রীর তালাক হয় না তারপর ভালো আলোচনা লিখিত প্রস্তাব যদি কোন অবস্থায় কেমনে কথা বলছেন ওই অবস্থায় তালাক ফিরিয়ে আনা যাবে কোনো ইনশাল্লাহ রহমান কোনো সমস্যা হবে না আপনার কথায় যে বুঝে গেছে আপনার কথার উপর ভিত্তি করে আমরা বলছি ওইভাবে তালাক হয় নাই এবং যে তালাক হয়েছে একটা হয়েছে তালাক হয় না বলতে ভুল হবে সত্তর তালাক দিলে তালাক হবে কি একটা সুতরাং আমরা স্ত্রী ফিরিয়ে আনতে পারেন কোনো সমস্যা এখানে কোনো সরাকাবি লাগবে না হ্যাঁ যদি মনে করেন সহি সুন্দর মতো তালাক দিয়েছেন তাহলে শূন্য তালাক দিলে এক তালাক দিয়েছেন দেওয়ার পরে দ্বিতীয় তালাক দিয়েছেন দ্বিতীয় তালাক দেওয়ার পরে যদি আমরা আনতে ইচ্ছা করে তাহলে সরা করে আনতে তবে মধ্যেই থাকতে হবে আলাইকুম لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء